ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত নায়িকা পার্শ্ববনা ব্যাচেলার পয়েন্ট সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করে চলে আসে সবার নজরে। তিনি এই সিরিজে পলাশের গার্লফ্রেন্ড হিসেবে এন্ট্রি করে। তার অভিনয় দক্ষতা এতই তীক্ষ্ণ যে মাত্র অল্প সময়েই জায়গা করে নেয় তরুণ দর্শকদের হৃদয়ে। কেউ কেউ তো লাভ কুইন উপাধি দিয়ে ফেলেছে ইতিমধ্যেই, তো আপনারা কি জানেন আপনাদের প্রিয় অভিনেত্রী কোন ধর্মের অনুসারী? অনেকে জানেন, আবার অনেকেই কনফিউজড। অবশ্য কনফিউজড হওয়ারই কথা, কারণ বিভিন্ন জনের মুখে বিভিন্ন কথা। তো এবার চলুন জেনে আসি সে আসলে কোন ধর্মের। এই প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছে ইভানা খ্রিস্টান ধর্মের, তা আমার আগে জানা ছিল না। আবার কেউ বলে ইভানা কোন ধর্মের, তাই ঠিক নেই। এসব প্রশ্ন নজর এড়ায়নি খোদ পার্শ্ববনারও। তিনি এক ধরনের বিরক্ত হয়ে একটি পোস্টে কমেন্ট সেকশনে লেখেন, আমি মুসলিম, কেউ গুঞ্জন ছড়াবেন না। হ্যাঁ, আপনি আমি সবাই জানতাম যে তিনি মুসলিম, তাহলে কেন এত প্রশ্ন, কেন এত গুঞ্জন? আসলে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একজন খ্রিস্টান নারীর বেশে দেখা গিয়েছিল। এজন্য স্বয়ং ইভানা নিজেই বলেন এটি একটি ডান্স কম্পিটিশনের ছবি।